মাদ্রাসা আমাদের বাবার সম্পত্তি। মাটি মাথায় নিয়ে, ঝোলা মাথায় নিয়ে আমাদের পূর্বপুরুষেরা মাদ্রাসা গড়ে গেছে। আজ সেই মাদ্রাসায় শিক্ষক না থাকার কারণে আমাদের ছেলেরা পড়তে পারে না, আর আপনি মজা দেখছেন উপরে বসে। ছেলে কত বলবো না, নবান্ধব থেকে টেনে নামাবো। আমি আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি যে আপনি সচেতন থাকুন, যদি এক সপ্তাহের মধ্যে ওই 25টা মাদ্রাসা যদি পুনরায় শিক্ষক নিয়োগ না হয়, তাহলে আমরা এই মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে সারা বাংলা অবরোধ করব। আজকে ধ্বংসর পথে মমতা ব্যানার্জি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাচ্ছেন। এই দিদিমণি দীর্ঘ 8 বছর থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ রেখেছে। একটা মাদ্রাসাও তো অ্যাফিলিয়েশন পায়নি, পরিবর্তে 23টা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সরকারি মাদ্রাসা। একজনও শিক্ষক তাতে নেই। কি ভেবে পেয়েছেন উনি? শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, পশ্চিমবাংলার মুসলমানরা ধ্বংস হয়ে যায়নি। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আরো বলে রাখছি, সারা ভারতবর্ষে আগামী 30 বছর কোন বিষয় নিয়ে পড়াশোনা হবে তার উপর নীতি নির্ধারণ করা হবে। তার উপর একটি কমিটি গঠন করেছেন দিদিমণি। সেই কমিটির মধ্যে কোনো মাদ্রাসার শিক্ষক কেন নেই? জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা জানি দিদিমণি যখন ক্ষমতায় ছিলেন না, তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে আমরা অ্যাফিলিয়েশন দেব। 11 বছর অতিক্রম হয়েছে, একটা মাদ্রাসাও অ্যাফিলিয়েশন পায়নি। যদি প্রমাণ করে দেখান যে একটা মাদ্রাসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাফিলিয়েশন দিয়েছেন, কারণ তিনি নিজে মন্ত্রী ছিলেন সংখ্যালঘু দপ্তরের, মাদ্রাসা এডুকেশন এমএমই ডিপার্টমেন্টের তিনি নিজে মন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রী ছিলেন, আজকে সেই মন্ত্রিত্বের দায়ভার দিয়েছেন গোলাম রব্বানী সাহেবকে। তিনি প্রমাণ করে দেখান যে 614টি মাদ্রাসার পর একটিও মাদ্রাসা তিনি অ্যাফিলিয়েশন দিয়েছেন এই 11 বছরে, দেননি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করছেন। কেন মাদ্রাসার প্রতি এত অনীহা মাননীয় মুখ্যমন্ত্রীর? আজকে 11 বৎসর নিয়োগ নেই, মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলেরা নামাজরত অবস্থায় তাদেরকে পুলিশ পেটাচ্ছে। ধর্মতলার ময়দানে আমরা দেখেছি তার চিত্র। এদের দাবি কি ছিল? এদের দাবি ছিল একটাই, যে আমরা পরীক্ষায় পাশ করেছি, আমরা গরিব, আমরা মেধাবী, আমরা স্কুলে শিক্ষকতা করতে চাই, আমরা মাদ্রাসায় শিক্ষকতা করতে চাই। কিন্তু সেই দাবিকে উৎখাত করে দিয়ে আজকে ধ্বংসর পথে মমতা ব্যানার্জি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাচ্ছেন। সংবিধানের 30 নম্বর আর্টিকেল বলে একটি অনুচ্ছেদ আছে, সেখানে বলছেন, সংবিধান বলছে যে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় তারা নিজেরা মাদ্রাসা তৈরি করার ক্ষমতা রাখে, 2015 সালের আগস্ট মাসের 25 তারিখে আমাদের এই রাজ্যের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর তার বক্তব্যে বলেছিলেন পরিষ্কারভাবে যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসাগুলি চলে সেগুলি সংখ্যালঘুদের একান্ত ক্ষমতার বলেই চলে, আর এই নিয়োগ করার ক্ষমতা পশ্চিমবঙ্গের মাদ্রাসা কমিটির রয়েছে। তার ভিত্তিতে, সেই রায়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গের 614টি মাদ্রাসার মধ্যে মাত্র 52টি মাদ্রাসা নিয়োগ করেছিল 300-র কিছু বেশি শিক্ষক শিক্ষিকা, তারা আজও পর্যন্ত বেতন পায়নি। কিন্তু সেই অজুহাত দেখিয়ে এই দিদিমণি, সেই অজুহাত দেখিয়ে দীর্ঘ 8 বছর দেখে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ রেখেছে। একটা মাদ্রাসাও তো অ্যাফিলিয়েশন পায়নি, পরিবর্তে 23টা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সরকারি মাদ্রাসা।
একজনও শিক্ষক তাতে নেই। কি ভেবে পেয়েছেন উনি? শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, পশ্চিমবাংলার মুসলমানরা ধ্বংস হয়ে যায়নি। আমি আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি যে আপনি সচেতন থাকুন, যদি এক সপ্তাহের মধ্যে ওই 25টা মাদ্রাসা যদি পুনরায় শিক্ষক নিয়োগ না হয়, তাহলে আমরা এই মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে সারা বাংলা অবরোধ করব। ছেড়ে কথা বলবো না আপনাকে। মাদ্রাসা আমাদের বাবার সম্পত্তি। মাটি মাথায় নিয়ে, ঝোলা মাথায় নিয়ে আমাদের পূর্বপুরুষেরা মাদ্রাসা গড়ে গেছে। আজ সেই মাদ্রাসায় শিক্ষক না থাকার কারণে আমাদেরকে আমাদের ছেলেরা পড়তে পারে না, আর আপনি মজা দেখছেন উপরে বসে। ছেড়ে কথা বলবো না, নবান্ধ থেকে টেনে নামাবো। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আরো বলে রাখছি যে 2020 সালে কেন্দ্রীয় সরকার একটি জাতীয় শিক্ষা নীতি তৈরি করেছে। সারা ভারতবর্ষে আগামী 30 বছর কোন বিষয় নিয়ে পড়াশোনা হবে তার উপর নীতি নির্ধারণ করা হবে, তার উপর একটি কমিটি গঠন করেছেন দিদিমণি। সেই কমিটির মধ্যে কোন মাদ্রাসার শিক্ষক কেন নেই, এর জবাব আপনাকে দিতে হবে। মাদ্রাসা ডিপার্টমেন্ট একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন এই ডিপার্টমেন্টের নাম। আমি অবাক হয়ে গেছি কিছুদিন আগে যখন শহীদুল্লাহ বলে একটি ছেলে টেট পরীক্ষায় পাশ করার পরও তাকে আমরা শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর দরবারে হাজির হতে দেখেছিলাম। তারপরে ব্রাত্য বসু ফিডব্যাক দিয়েছিলেন কি জানেন, যে মাদ্রাসার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ মাদ্রাসা এটা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত নয়, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট। ইয়েস, এটা আলাদা ডিপার্টমেন্ট, আমি স্বীকার করছি এটা আলাদা ডিপার্টমেন্ট। আপনি কেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই ডিপার্টমেন্টকে পূর্ণাঙ্গ করেননি? এই ডিপার্টমেন্টের যিনি প্রধান, ডিপার্টমেন্ট ডিরেক্টর অফ মাইনরিটি এডুকেশন আবিদ হোসেন সাহেব, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের যিনি আইএএস অফিসার তিনি গোলাম আলী আনসারি সাহেব, যথেষ্ট সম্মানীয় তারা। কিন্তু তাদের কাছে আমি একটা প্রশ্ন তুলতে চাই, তাদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা মাদ্রাসা নিয়ে কেন ছেলে খেলা করছেন? রাজ্য সরকার কখনোই চাইবে না মুসলমানদের সুশিক্ষায় শিক্ষিত হতে। এটা ভারতবর্ষের ইতিহাসে কোনো সেকুলার দল যারা নিজেদেরকে সেকুলার বলে প্রমাণ করতে চায় মুসলমানদেরকে কোনোদিন শিক্ষা দিতে চায় না, কারণ এরা এমন একটা জাতি, এরা একজনে 100 জনের ক্ষমতা রাখে। যদি এরা ক্ষমতা পেয়ে যায় তাহলে আবার সোহরাবর দিয়ে ক্ষমতায় আসবে, আবার ভারতবর্ষে প্রধানমন্ত্রী মুসলমান হয়ে যাবে, এই ভয় ওদের মধ্যে আছে। আমি আরো বলতে চাই যে 2020 সালের শিক্ষানীতি কমিটিতে মাদ্রাসা শিক্ষকদের অবিলম্বে নিযুক্ত করা হোক। আমাদের যে ওয়াকাফ সম্পত্তি সেটাও তো মাদ্রাসা ডিপার্টমেন্টের অধীনে, মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা ডিপার্টমেন্টের অধীনে। আমি নিজে আরটিআই করেছিলাম 22/2/2022 সালে, সেখানে দেখতে পাচ্ছি 99 থেকে রিপোর্ট, এটা সেখানে দেখতে পাচ্ছি যে রাজ্যে কতগুলি ওয়াকাফ সম্পত্তি এখনো পর্যন্ত সরকার আয়ত্ত করতে পারেনি। 99 উত্তর দিচ্ছে 25,287 একর জমি। আবার কি বল, আবার বলছি, আমি রিপিট করছি, আই রিপিট, 25,287 একর অর্থাৎ 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি এই 11 বছরে রাজ্য সরকার দখল করতে পারেনি, মাইনরিটি অ্যাফেয়ার্স মুসলমানদেরকে এই ক্ষমতা দিতে পারেনি। মুসলমানরা 500 টাকার ভিক্ষা নেবে, রক্ত ছড়াবে মুসলমানরা, আপনার লক্ষ্মীর ভাণ্ডার নেবে না মুসলমানরা, সাবধান হয়ে যান আপনারা। আমি আরো বলতে চাই, মিমের কর্মীরা অনেক সক্রিয় কর্মী,